হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া স্টাইল। তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে বিকেল থেকে এই ভিডিওটা শুরু করলাম। তো আমি তো গেছিলাম ওই বাড়িতে, টিউশনি পড়াই। তো ওখান থেকে এক জায়গায় গেছিলাম ঘুরতে, ওটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি তো ভেবেছিলাম যে আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করব, কিন্তু এত অন্ধকার ছিল জায়গাটা, তোমাদেরকে যদিও দেখাতাম হয়তো বুঝতেই পারতে না। আমার খুব পছন্দের জায়গা ওটা। আমার মানে যখনই ইচ্ছা করে অনিমেষকে বলি, ও ওই জায়গাটাতেই নিয়ে যায়, ও জানে যে আমার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা। তো ওটাও আমি তোমাদের সাথে একটা ভিডিও, মানে একটু বিকেল বিকেল টাইমে গিয়ে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। কারণ ওই জায়গাতে বোঝে না সে বোঝে না আর যে বইটা হয়েছিল, ওটা শুটিং হয়েছিল। তো খুব ভালো লাগে, কারণ দুধারে হচ্ছে তোমার, মানে একধারে হচ্ছে ইসে থাকে, তো মানে বড় বড় মাঠ, বেশিরভাগ জায়গাতে দু তিনটে মাঠ আছে ওই জায়গাটাতে, আর এক পাশে হচ্ছে রেল লাইনের কোয়ার্টার। দেখতে খুব ভালো আর জায়গাটা, আর ওখানে গাড়ি ঘোড়া বেশি থাকে না, নিঝুম একদম, পরিবেশটা একদমই অন্যরকম, তার জন্য জায়গাটা খুবই ভালো লাগে। তো ওখান থেকেই কেবলই আসলাম। তো এখন বাজে কটা? 9টা বেজে গেছে, রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে। তো এখনই ঢুকলাম বাড়িতে। তো ভাবলাম যে আজকে সকাল থেকে ভিডিও কিছুই দেওয়া হয়নি তোমাদেরকে, তো ভাবলাম হালকা ভিডিও করে নিই, তোমরাও অপেক্ষায় থাকো যে কখন ভিডিও আপলোড করব। তো এখন বাড়িতে চলে আসলাম, ডুকুকে খাইয়ে দিলাম। এই যে দেখো, ডুকুর খাওয়া হয়ে গেল, এবার ওর হচ্ছে দুষ্টুমি শুরু হয়ে যাবে। তো আমি দেখি যে রান্নাঘরে কি আছে খাওয়ার দাওয়ার, কি করতে হবে রাতের খাবার। তো আজকে খুব চাউমিন মোমো খেতে ইচ্ছা করছিল, কিন্তু প্রতিদিন চাউমিন মোমো খাওয়াটা শরীরের পক্ষেও ভালো না। তো ইচ্ছা তো সবসময়ই করে যে ফাস্টফুড খেতে, তা আমার তো বেশি ইচ্ছা করে, কিন্তু আজকে আর ইচ্ছা করেই খেলাম না, ভালো লাগছিল না। তো কালকে যাব ব্যাংকের কাজে শিলিগুড়িতে, কারণ আমাদের, আমার, আমি তো জানোই যে ফান্ডের সাথে যুক্ত আছি, তো ওখানকারও লেখালেখি সবই আমাকেই করতে হয়, আমিই করি। কারণ ওরা করলে কি করবে, কি লিখবে না লিখবে, তো আমি সবটাই করি, আমি দেখি ওগুলো সব। তো একটা লেটার লিখতে লাগবে ব্যাংকের জন্য, তো ওটা নিয়েই বসবো এখন। তো এই দেখো, সব কিছু বের করে, খাতাপত্র সব কিছু এখানে, ব্যাগের মধ্যে আমার অনেক কিছু আছে, যে ব্যাগ, পেন, অনেক কিছু করব। আজকে গেছিলাম, তো কাজটা হয়নি, তো বলেছে যে কালকে সকালে আসতে। তো আমার কালকে সকাল সকাল উঠে আগে কাজকর্ম সব সেরে নিতে লাগবে, কারণ ওখানে যেতে হবে যেহেতু। তো এ দেখো দুপুর দুষ্টুমি, সে এ দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এখন ফটাফট করে লেটারটা লিখে নি, কারণ সকালে যেহেতু যেতে হবে, আজকেই সব কিছু কাজ টাজ করে রাখি, তাহলে সকালে উঠে আর আমার তাড়াহুড়ো লাগবে না। আমি সবসময় তাই করি, যখনই কোথাও যাই যেই কাজটাই করি, আগের থেকে অল্প কিছু মানে আগিয়ে রাখি, যাতে আমার অসুবিধা না হয়। এ দেখো আমি কি করছি, স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে যে ওর জন্য ওর খুব মানে উৎসাহ, যে মামাকে স্ক্রিনে দেখা যাচ্ছে, ওকে আমি মোবাইল ধরতে দিই না বলে ওর খুব আগ্রহ যে মোবাইলে কি আছে ধরবে। আর এখন তো সবারই স্ক্রিন টাচ ফোন, তো তার জন্য বাচ্চারা আরো মোবাইল ধরতে আগ্রহ পায়, হাত দিলে এদিকে চলে যায় ওদিকে চলে যায়। তো আমি ওকে, আমিও দিই না, আমার বাড়িতে যে মানে যারা থাকে বাড়ির লোকেদেরও মানে দিতে বারণ করে দিয়েছি, তার জন্য ওর আগ্রহটা বেশি। বলো কেমন আছো? কেমন আছো? হ্যালো, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তোমার মামকে কিছু দিয়ে দাও তো। তো লেটার লেখার জন্য আমি খাতায় বের করছিলাম, তখনও বললো যে রেলগাড়ি খেলবে। তো এই রেল লাইনটাও পেয়েছিল ওর জন্মদিনে, তো তখন একদমই ছোট ছিল, রেল লাইন যেটা আছে ওটা যদি ওকে তখন দিতাম তো নষ্ট করে ফেলতো, তার জন্য এটা যত্ন করে রেখে দিয়েছিলাম। এখন তো বড় হয়েছে, এখন ভালোই খেলে, তো আমাকে এগুলো জয়েন করে দিতে হয়, আর ও এক এক করে খুলে আবার বলে মাম্মাম লাগিয়ে দাও, এটাই হচ্ছে আমার কাজ। তো এই যে আমি রেল লাইন লাগিয়ে দিলাম, এখন গাড়ি সব সেট করে দিচ্ছি, এগুলো সব পার্কিং করছে ও, গাড়ি আমাকে পার্কিং করে দিতে লাগে। তো ডুকুকে একটা কাজে ব্যস্ত রেখে আমি এখানে লেটার লিখতে বসে গেছি, দেখছো তোমরা। তো এই বয়সে এসে আমাকেও এখন পড়াশোনা করতে হয়, যার পড়াশোনার বয়স সে এখন রেলগাড়ি খেলছে, ওই দেখো। তো আমাদের চা খাওয়া হয়ে গেল, তো এখন আমি বললাম অনিমিষকে কি খাওয়া তুমি রাতে, তো দেখলাম যে ভাত সবজি সবই রাখা আছে, কারণ আমি তো রুটি খাই না, ভালো লাগে না আমার রুটি খেলে, রুটি খেতে, তো রুটি খেলেই আমার মানে শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, তো তার জন্য আমাকে, আমি ডাক্তারও দেখিয়েছিলাম, তার তো ডাক্তার বলেছিল আটা ময়দার জিনিস একদমই খেতে না,
তো তার জন্য আমার তো ভাত হয়ে যাবে যেটুকু আছে, তো অনিমেষ বললো রুটি খাবে, তো এখন ফটাফট করে রুটি বানিয়ে নিই, কারণ এখন বাজে 9:30। ডুবু তো পিসিমণির ঘরে আছে, ওখানে খেলছে, তো রুটি বানাতে চলে আসছি রান্নাঘরে। দেখো তো আমি এখানে কি বলছি আমারও ঠিক মনে নেই, তো আমার এই ড্রামের মধ্যে আটা ছিল না, তার জন্য আমাকে বড় ড্রাম বার করতে হলো, বড় ড্রামের থেকে ছোট ড্রামে আটা ঢাললাম। তো এখন আমি তাড়াতাড়ি করে রুটি মাখিয়ে নিচ্ছি। তো অনিমেষ খুব ভালোবাসে পরোটা খেতে, তো আমি যখনই মানে রুটি বানাই তখন বেশিরভাগই ওর জন্য পরোটাই বানাই। তো এরকম দুপাশ ভালো মতো ছেঁকে তারপরে হালকা সাদা তেল দিয়ে ভেজে নিলেই খুব ভালো লাগে খেতে, গরম গরম। আমারও এটা ভালো লাগে, কিন্তু আমার এটা নর্মাল চা দিয়ে ভালো লাগে, গরম একদম থাকবে। তো ওর জন্য আমি তাড়াতাড়ি করে কয়েকটা পরোটা বানিয়ে নিচ্ছি। তো দুজনের থালা পুরো রেডি, আমি ভাত আর ও হচ্ছে রুটি। তো আমি আজকে তরকারি করেছিলাম সোয়াবিনের তরকারি, আর ডাল করেছিলাম লাউ না আর তোমার কাঁঠাল দিয়ে, অনেকেই ভালোবাসো হয়তো, আমার খুব প্রিয় এই ডালটা। মোটামুটি কমপ্লিট, রাতেরও খাবার করেই নিলাম দেখলে তোমরা, তো এখন ঝটপট করে খেয়ে নেব। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিও কবে ছাড়বো অবশ্যই তোমরা নোটিফিকেশন বেল আইকনে পেয়ে যাবে। যদি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।